সাক্ষী এর এখানে কাপাসিয়াতে কোন বিএনপির কোন মানুষ বলতে পারবে না তাদের বিরুদ্ধে কোন ধরনের মামলা হামলা খারাপ আচরণ আমাদের কোন লোক করেছে আমি ঠিক বলছি কি ভুল বলছি বলেন তার মানে না যে মানুষকে কষ্ট দেওয়া যারা মানুষকে কষ্ট দেয় আমি তাদের থেকে সবাইকে সাবধান থাকতে বলবো আমি যখন নিজে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে তখনও প্রতিদিন প্রতি মুহূর্তে আমার ফোন আমার সাথে আমার কম্পিউটার ল্যাপটপ আমার সাথে আমি এরকম করে করে যে আমাকে জিজ্ঞেস করছিল তখন আদর্শ গ্রাম বলতে আমি কি বোঝাই আদর্শ গ্রাম আমি করব 231টা গ্রাম আছে আমরা যদি সারা কাপাসিয়ায় গর্ভবতীদের যে আমরা মাতৃমৃত্যু যদি শূন্য করতে পেরে থাকি তাহলে আমরা আদর্শ গ্রাম করতে পারবো বর্জনা স্কুল দেখে আমি বসে বসে ভাবতেছিলাম যে আমি নির্বাচন ক্যাম্প কি দেখে গেছিলাম দুই দিন পরে এসে আমি কি পেয়েছি কিন্তু আমি দুইটা ক্যাম্পে গিয়েছিলাম তো এই জন্য আমরা আসেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে ভালোবাসি এবং বাংলাদেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ যে স্মার্ট একটা বাংলাদেশ হিসেবে গড়ে তুলি কাপাসিয়া মানুষরা যেন কাপাসিয়া বিশেষ করে যারা তরুণ যারা রাজনীতি করে ছাত্রলীগ তারা ছাত্রলীগের মাধ্যমে আমরা স্বেচ্ছাসেবী রক্তদান একটা প্রতিষ্ঠান করে গড়ে তুলেছি প্রতিষ্ঠান না রক্তদান সেবা সংঘ এই রক্তের কিন্তু কাপাসিয়াতে কোনো অভাব নাই যে যখন যার রক্তের যেই গ্রুপ একটা খালি ফোন করলে এটা একদম অটোমেটিক সবাই সবার মধ্যে যোগাযোগ করে ফেসবুকে দিয়ে আমাদের রক্তের চাহিদাটা মেটায় শুধু কোনোদিনও কাপাসিয়াতে আমি যেহেতু চোর না আমি চুরি করি না আমার এখানকার কাপাসিয়ার কেউ সেই সাহস করতে পারে না যার মনে ইচ্ছা থাকলে কারণ আমি অন্যায়কে প্রশ্রয় দেই না এই জন্য আমি বলবো যে আমরা আসেন কাপাসিয়াটাকে বাংলাদেশের মধ্যে এমন একটা সুন্দর এখনো কিন্তু ওই যে পত্রিকায় ও সবাই বলে এত কিছু কাজ করো তোমরা বা এত কিছু তো এখন আমরা ভালো কাজ করতে থাকি আমাদের এই ভালো কাজের প্রচার না থাকলেও আমরা ভালো কাজ করব আমরা ভালো থাকব এক সময় দেখা যাবে কাপাসিয়ার উদাহরণ হবে বাংলাদেশের যে পথ দেখাবে যে ভালোর পথ